আসসালামু আলাইকুম। মাছের খুবই মজার একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি এত বেশি মজার হয়ে থাকে, যারা মাছ খেতে পছন্দ করে না তারাও এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। এর জন্য আমি এখানে 8 পিচ বড় রুই মাছ কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদ এবং 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এই প্রতিটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নিতে হবে। সম্ভব হলে এই সবগুলো উপকরণ দিয়ে মাছ মেখে আপনারা চাইলে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। তবে মাছগুলোকে যেহেতু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এর জন্য আমি সঙ্গে সঙ্গে ভেজে নেব। চুলোর উপর একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলও ছিল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে তেলের মধ্যে খুবই সামান্য পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন। মাছগুলোকে একদম লাল লাল করে দুপাশ ভেজে নিতে হবে, আর মাছটা ভাজার সময় একটু ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা ভাজলে কিন্তু হবে না। চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে দুপাশে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবে করে নেড়েচেড়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে করে সব মশলাগুলো ভালোভাবে ভেতরে প্রবেশ করে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। একে একে আমি সবগুলো মাছ ভালোভাবে ভেজে নিব, আর দুপাশে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা বেশি ভাজলে খেতে বেশি ভালো লাগবে। এভাবে করে সবগুলো ভাজার পর আমি চুলো থেকে উঠিয়ে নিচ্ছি। এবার সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে। এবার এই গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর এর মধ্যে 2 এলাচ এবং 2 তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন প্রত্যেকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি বাসায় একবার হলেও তৈরি করতে, খেতে ভীষণ ভালো লাগবে। এবার এর মধ্যে 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা। এবার এর মধ্যে 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময়ও কিন্তু আমরা এর মধ্যে লবণ দিয়েছি, সেটা বুঝে এর মধ্যে লবণ দিতে হবে। এবার আমি মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব, আর মশলাটা যত ভালোভাবে ভেজে নেওয়া হবে আমাদের রান্নাটাও কিন্তু তত বেশি মজার হবে। এবার আমি এর মধ্যে 7 থেকে 8টির মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। আস্ত অবস্থায় আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। ঝাল এবং লবণ দুটো কিন্তু নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমে দিতে হবে। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, যার জন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। মাছের কোর্মা এভাবে করে রান্না করলে সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিন্তু এখানে অবশ্যই পানি ব্যবহার করতে হবে। আর মশলাটা আপনারা যত ভালোভাবে কষিয়ে নেবেন, আপনাদের এই মাছের কোর্মাটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। আমি এখানে পানি ঝরানো টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে, সেক্ষেত্রে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের সাথে 1 চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে ইনস্ট্যান্ট আপনারা টক দই তৈরি করে এর মধ্যে দিতে পারেন। এবার আমি মশলার সাথে টক দইটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা। আমি এখানে 10টির মতো কাঠ বাদাম এবং 1টি বড় কালো এলাচ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ব্লেন্ড করে দিতে পারেন। এবার আমি এই বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদাম বাটা দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, রান্নাটাও কিন্তু ততই মজা হবে। এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার সে বাদাম বেটে নেওয়া সে পাত্রর মধ্যে আমি পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। আর এভাবে করে আপনারা চাইলে বাসায় একবার হলেও মাছের কোর্মা তৈরি করতে পারেন। সাদা ভাত, প্লেন পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে।
এবার আমি এর মধ্যে 5 থেকে 7টির মতো কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো আমি আস্ত অবস্থায় দিয়ে দিলাম। এবার সবগুলো মশলাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। মশলাটা কষিয়ে নিতে নিতে দেখা যাবে মশলা থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে। ঠিক এ পর্যায়ে এসে আমাদের ভেজে নেওয়া মাছগুলো মশলার উপরে ভালোভাবে দিয়ে দিতে হবে। আর মাছ দিয়ে কিন্তু খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর আমার এখানে মাছের সাইজগুলো যেহেতু একটু বড়, যার জন্য আমি আরো সাধারণ নাড়াচাড়া করছিলাম, যদিও ভিডিওটাকে আমি একটু ফাস্ট করে দিয়েছি। খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে মশলার সাথে এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, তবে এখানে আপনারা চাইলে কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন, এর করে কোরমাটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে মাছটা ভালোভাবে রান্না হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 5 মিনিটের মতো। এ পর্যায়ে চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। যখন পানিটা ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমরা ঢাকনা উঁচু করে ভালোভাবে নেড়েচেড়ে দেব। এর পরবর্তীতে আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। মাছ যেহেতু ভাজা হয়ে গেছে, আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাছ রান্নাটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার মশলার সাথে বেশ কিছুটা সময় এভাবে করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, এতে করে মশলাটা ভালোভাবে মাছের ভেতরে প্রবেশ করবে, যার ফলে খেতে অনেক বেশি ভালো লাগবে। ঝোলটা যখন কিছুটা শুকিয়ে গেছে এবং মাছের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি এটা চুলো থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো পরবর্তীতে মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।